আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার কথা বলছি, যে পরীক্ষাটা আমাদের মানে আমাদের বোর্ডে হয়, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। সেই পরীক্ষাটার নাম হচ্ছে NTSE, অর্থাৎ ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, যেখানে লেখা আছে, তোমরা এখানে দেখে নেবে। ওইটা ক্লাস টেনের এই পরীক্ষাটা হয়, তোমাদের এটা বৃত্তি পরীক্ষা বলা যেতে পারে। তো এই মানে এই পরীক্ষাটা হওয়ার জন্য তোমাদের ফর্ম ফিল আপ করতে হয় ডিসেম্বর, মানে নভেম্বর ডিসেম্বরের দিকে, এবং পরীক্ষাটা তার এক দেড় মাস পরে হয়। তো তোমাদেরকে এই পরীক্ষার জন্য কী কী বিষয় নিয়ে পড়তে হবে, কী কী সাবজেক্ট পড়তে হবে তোমাদেরকে, তারপরে কেমনভাবে পড়তে হবে, কী কী বই কিনতে হবে, কেমন মানে কেমন কোয়ালিটির প্রশ্ন দিবে তোমাদেরকে, কেমন করে উত্তরপত্রে তোমাদেরকে লিখতে হবে, কেমন করে উত্তরে জবাব দিতে হবে, আমি তোমাদেরকে সব নিয়ম কানুন সব তোমাদেরকে আমি বলে দেবো। আর এই বইটি যদি তোমরা অবশ্যই কিনতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে তোমরা অবশ্যই বইটিকে কিনবে। এবং এই বইটি যদি তুমি সম্পূর্ণ যদি পড়ে নিতে পারো তাহলেই তোমার ওই পরীক্ষাতে পাস অবশ্যই। তো আমাদের তো অসুবিধা নেই, আমাদের শুধু পরীক্ষাতে পাস করতে হবে, তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। আর এটার জন্য তোমাদেরকে বাৎসরিক 12,000 টাকা করে দেওয়া হবে, আর 3 বছরে, তো 3 বছর তোমাদের টাকা দেওয়া হবে। তো 3 বছরে তোমরা টোটাল 36,000 টাকা পাবে। তো আমি শুরু করি আলোচনা করতে, দেরি না করে। তো বইটার নাম তোমরা একবার জেনে নাও ভালো করে, NTSE, অর্থাৎ ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, ক্লাস টেনের। আর তোমাদেরকে পাবলিশার্সটা দেখিয়ে দিই একবার, এটা হচ্ছে রূপায়ণ পাবলিশার্স, 79 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 700009। তো তোমরা এই বইটি অবশ্যই সংগ্রহ করবে, এবং এই বইটি কেমন এই পরীক্ষাটার জন্য তোমাদেরকে কেমন কোশ্চেন আসতে পারে আমি তোমাদেরকে মানে একটা লিস্ট করেছি, এবং সেই লিস্টের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। তোমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে ম্যাট, অর্থাৎ মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, মানসিক পারদর্শিকার পরীক্ষা। তো এই ম্যাট তোমাদের, এটা হচ্ছে সাজেশন, ম্যাট থাকবে আর স্যাট থাকবে। টোটাল তোমাদের ম্যাটে থাকবে 100 মার্ক, এবং টাইম থাকবে 120 মিনিট, আর স্যাটে থাকবে ফুল মার্কস থাকবে 100 মার্ক, আর টাইম থাকবে এখানেও 120 মিনিট। তো তোমাদেরকে ম্যাটের জন্য পড়তে হবে এই বইটাই, তোমাদের ম্যাট মানে মেন্টাল অ্যাবিলিটি টেস্টে সব কিছু দেওয়া আছে, সেখান থেকে তোমরা পড়ে নেবে, ওখান থেকেই তোমরা কমন পাবে। আর স্যাটের জন্য তোমাদেরকে পড়তে হবে, স্যাটের তোমরা মানে স্যাটের যে প্রশ্নগুলো থাকবে ওটা প্রজ্ঞামূলক, অর্থাৎ তোমাদের মানে যে সাজেশনটা, যে বইয়ের বিষয়গুলো থাকবে, সেখান থেকেই তোমাদের 100 মার্ক টোটাল থাকবে। তো এই হচ্ছে আমাদের সাজেশন। তো তার আগে তোমাদেরকে আমি একবার বইটা ভালো করে দেখে দিই। তোমরা এখানে দেখবে নিউ এডিশন, এই বইটা নিবে, 2021 সালে এটা ছাপা হয়েছে, আর এডিটেড বাই কার্তিক চন্দ্র কুণ্ডু। তো তোমরা এখানে দেখবে সাজেশন আছে এখানে, মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, অর্থাৎ ম্যাটের মেন্টাল অ্যাবিলিটি টেস্টের মানসিক পারদর্শিতা পরীক্ষা 60-72, এখানে কিছুটা মানে ই দেওয়া আছে। আর তারপরে তোমরা দেখবে সাজেশনের এটা দেখবে, স্যাটের দেখবে, এখানে আছে গণিত আছে, জীবনবিজ্ঞান আছে, ভৌতবিজ্ঞান আছে, ইতিহাস আছে, ভূগোল আছে, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, এগুলো সব আছে। এবার আমি তোমাদেরকে প্রশ্নের ধরনটা দেখিয়ে দিই কেমন প্রশ্ন করে। আমি তোমাদেরকে মানে যে এখানে তোমরা এই পরের পেজে দেখবে, এখানে 2015 সালের কোশ্চেন, 2016, 2014, 2015, 2016, 2017, 2018, 2019, আর 2020 আর 2021। তো আমি তোমাদেরকে একবার 2021-এর কোশ্চেনটা দেখিয়ে দিই, যাতে তোমরা এখান থেকেই বুঝতে পারবে কেমন টাইপের কোশ্চেন আসবে। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো তোমরা, এটা হচ্ছে 2021-এ যেটা হয়েছে সেই এক্সামটাই। তো তোমাদের এখানে কিছু কিছু নিয়ম মেনে চলতে হবে, আর এই নিয়মগুলো জানলে তোমরা সঠিকভাবে করে নিতে পারবে। তো আমি তোমাদেরকে প্রথমে একবার নিয়মগুলো শিখিয়ে দিই। তোমাদের কোশ্চেনটা দেবে এরকম সেম, মানে লেখা থাকবে এরকম, যেমন যেমন লেখা আছে তেমন তেমন লেখা থাকবে। ক্লাস টেনের এখানে ফুল মার্ক থাকবে, আর টাইম থাকবে এখানে, আর এখানে তোমাদের কিছু নিয়মগুলো আছে, আমি তোমাদেরকে আলোচনা করে বলে দিচ্ছি, বুঝো। প্রথম নিয়মটা হিসেবে, প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে নিম্নোক্ত নির্দেশগুলি মন দিয়ে পড়ো, উত্তরগুলি OMR উত্তরপত্রে দিতে হবে। মানে এগুলো তোমাদেরকে একটা পেপার দেবে, একটা কোশ্চেন আলাদা দিবে, আর একটা পেপার দিবে যেটা উত্তরপত্র, যেটাকে বলা হয় OMR পেপার। এই যে তোমরা পাশের সাইডের ছবিটা দেখতে পাচ্ছ, এরকম একটা তোমাদের দিবে, এবং এখানে কী কী করতে হবে আমি তোমাদেরকে একটু পরে বলে দিচ্ছি, আগে নির্দেশগুলো পড়ে নিই। বলছে এই পত্রে মোট 100টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1, সব প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদেরকে তো বললাম যে পরীক্ষা হবে দুই ভাগ, মানে 2টি খণ্ডে পরীক্ষা হবে, প্রথমে হবে ম্যাটের, তারপরে স্যাটের হবে। তো ম্যাটের জন্য তোমাদের থাকবে 100 মার্কের, আর টাইম থাকবে 120 মিনিট। তো বলছি কি যে প্রত্যেকটা প্রশ্নের মান মানে 100 মার্কের পরীক্ষা, তো 100 মার্কই থাকবে ওখানে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে থাকবে, আর তোমাদেরকে কিন্তু সব প্রশ্নের মানে উত্তর দিতে হবে। তারপরে
প্রশ্নপত্রে প্রতি প্রশ্নে চারটি সম্ভাব্য উত্তর এ বি সি এবং ডি, মানে চারটা তোমাদের অপশন দেওয়া থাকবে যেখান থেকে তোমরা বেছে নেবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা এই চারটি অপশন দেওয়া আছে এ বি সি ডি, এখানে চারটি অপশন দেওয়া থাকবে এরকম করে, এবং তোমাদেরকে সেইটা বেছে উত্তরটা দিতে হবে যেটা সঠিক হবে। বেছে ও এম আর উত্তরপত্রে, মানে যেখানে যে গোল গোল করতে হবে এখানটাই ওই উত্তরপত্রটাই তোমাদেরকে লিখতে হবে। তো ও এম আর উত্তরপত্রের সঠিক উত্তরটি পাশের বৃত্তে কালো কালির বল পয়েন্টে বল পয়েন্ট পেন দ্বারা ভর্তি করতে হবে। তোমরা এখানে এই মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কালো কালো গোল গোল করা আছে, তো এই এরকম তোমাদের গোল গোল করতে হবে, যেটা হয়তো যেমন এখানে একের দাগের প্রশ্ন ছিল একটা কিছু, তো এখানে উত্তর হচ্ছে এ, তো এটাকে দেখবে সম্পূর্ণ একদম পুরোপুরি গোল করে দেওয়া হয়েছে, মানে যেটা উত্তর হবে সেটাকে তোমাদেরকে একদম পুরো ফরট করে গোল করতে হবে, তো সেটা আবার কালি কালো কালো কালিতে যাতে নীল কালি না যেন না হয়। তারপরে তোমরা দেখবে এখানে নির্দিষ্ট প্রশ্নে একটির বেশি বৃত্তে চিহ্নিতকরণ ভুল উত্তর বলে ধরা হবে। এবার তোমরা যদি হয়তো এখানে হয়তো এখানে তোমরা দেখবে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এখানে দেখবে এ বি সি ডি অপশন দেওয়া আছে, এখানে বি অপশন দেওয়া আছে, তো বি এরটাই দেখবে একটাই গোল দেওয়া আছে। তোমরা যদি দুটো গোল দিয়ে দাও তাহলে ওই মানে ওই প্রশ্নটার উত্তরটা ভুল হয়ে যাবে। তারপরে দেখবে একটি নির্দেশ প্রশ্নে এটা দেখলাম, তারপরে কোনো ঋণাত্মক মূল্যায়ন থাকবে না, কোনো নেগেটিভ মার্ক থাকবে না, তাহলে তোমরা নিশ্চিন্তে সব প্রশ্নের উত্তর দিতে পারবে, কোনো ওখান থেকে তোমাদের কোনো নেগেটিভ মার্ক কাটবে না। তো যে পরীক্ষা কক্ষে দায়িত্বপ্রাপ্ত অধিকারক মহাশয় শুরু বলার, মানে এটা তোমাদের যেমন করো তোমরা এমনি সিম্পল পরীক্ষাতে শুরু বলার আগেই তোমরা মানে শুরু বলার পরে তোমরা শুরু করো, সেরকম করে শুরু করবে এটাও। তারপরে ও এম আর উত্তরপত্রে নির্দিষ্ট স্থানে নাম রোল নম্বর নির্দেশ অনুসারে পূরণ করো, মানে এবার ওখানে ও এম আর উত্তরপত্র থাকবে, তো তোমাদেরকে এই রোলটাও কিন্তু গোল গোল করে লিখতে হবে, সেটা তোমরা কারোর কাছ থেকে শিখে নেবে, নাহলে আমি তোমাদেরকে একটু পরে শিখিয়ে দিচ্ছি। তো এবার এখানে দেবে পরীক্ষা কক্ষ ছাড়ার আগে পরীক্ষা কক্ষকে ও এম আর উত্তরপত্র জমা দাও, মানে এটা যেমন তোমরা প্রশ্ন করার শেষে উত্তরপত্র জমা দিচ্ছি সেরকম। তো একবার ভিতরটা দেখিনি আমরা এই কেমন প্রশ্ন পড়েছিলো, তো এখানে দেখবে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, মানে ম্যাটের এরকম প্রশ্নগুলো প্রথমে থাকবে, মানে তোমার মেন্টাল অ্যাবিলিটি মানে তোমার মানসিক পরীক্ষা নেবে এখান থেকেই, তো তোমরা এখানে সমস্তগুলো উত্তর দিতে হবে তোমাদেরকে। তারপরে আমরা চলে যাবো স্যাটে, অর্থাৎ এই যে স্যাট প্রোগ্রামমূলক, মানে যেটা তোমাদের সাজেশন থেকে প্রজ্ঞাসূচক পরীক্ষা, মানে যেটা তোমাদের সাজেশন থেকে মানে তোমাদের বই থেকে যেগুলো পড়ে প্রশ্নগুলো পড়তে হবে ইতিহাস ভূগোল সেগুলো। তো এখানে দেখবে এখানেও এই সেম নিয়ম একই, তো এখানে দেখবে এটাও 120 মিনিটের পরীক্ষা হবে, তো এখানে যেমন নিয়ম দিলাম তোমাদেরকে ওই একই নিয়মে। তো এখানে দেখবে তোমরা কী আছে, প্রথমে দেখবে এখানে গণিত হবে, গণিত পরীক্ষা হবে দিতে হবে, তারপরে পদার্থবিদ্যা আছে, তারপরে তোমার আছে জীববিদ্যা, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, এই এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে। তো এবার আমি তোমাদেরকে কি বলেছিলাম যে তোমাদেরকে মানে গোল মানে তোমাদেরকে রোল লেখাটা আমি শিখে দেবো, তো হয়তো তোমার মনে করো রোল হবে এখানে মোটামুটি তোমার মানে অনেকগুলো নম্বরের রোল হবে, তো মনে করো তোমার রোল হচ্ছে 3, 5, 8, 7, 4, 7, আমি তোমাদেরকে জাস্ট এটা একটা মানে উদাহরণের সাহায্যে দেখি, তো তোমাদের এরকম থাকবে। এখানে এখানে লেখা থাকবে প্রথমে 0, 0, 0, 0, 0, 0, তারপরে লেখা থাকবে 1, 1, 1, 1, 1, 1, 2, 2 লেখা থাকবে এগুলো নয় সবগুলোতেই, তারপরে লেখা থাকবে 3, তারপরে এখানে থাকবে 4, তারপরে থাকবে 5, এরকম তোমার মানে 9 পর্যন্ত থাকবে, 0 থেকে 9 পর্যন্ত। তো আমি তোমাদের লিখে দিচ্ছি 5, 6, 7, এরকম তোমাদের একটা মানে এরকম লিস্ট থাকবে, বা তোমাদের এখানে দেখবে 3 আছে, তো আমার 3টা প্রথমে আছে, তো 3 এখানে তোমাকে 3 এখানে এরকম করে গোল দিতে হবে, বুঝতে পেরেছি আশা করছি তোমরা, এখানে 3 আছে তো 3 এখানে গোল দিবে,
তারপরে তোমরা দেখবে পাঁচ আছে, তো পাঁচটাকে এই পাঁচ নম্বরে এখানে দেখছো, এখানে তিন আছে, চার আছে, পাঁচ, মানে এই পাঁচ যদি সেকেন্ড আছে তো তোমাকে এখানে এখানে গোল দিতে হবে। সাবধানে তোমরা গোল করবে যাতে মানে বৃত্তের বাইরে কালি না চলে যায়। তারপরে তোমরা এখানে আট আছে, এইখানে আট চলে আসবে। তারপরে দেখবে আবার সাত আছে, তো তোমরা এখানে সাতে গোল দিবে এরকম করে। তারপরে এখানে আবার চার আছে, দেখবে চার হলে এখানে আবার চলে আসবে তোমার চার। সাবধানে তোমরা এই গোলটা করবে, কারণ এটাই হচ্ছে পরীক্ষার সব মূল, মানে এটা যদি একটু ভুল হয়ে যায় তাহলে তোমার টোটাল পরীক্ষায় এক্সামে বাদ হয়ে যাবে। তারপরে সাত আবার এখানে সাত আছে, এই জায়গাগুলো হবে। তো এইরকম করে তোমাদেরকে মানে গোলটা মানে এই রোলটা লিখতে হবে। আর তার জন্য তোমাদের অনেক আগে প্রস্তুতি নিতে হবে, অনেক মানে ম্যাটে মেন্টাল অ্যাবিলিটি টেস্টে সেগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আর যেগুলো তোমাদের এই বই সব আছে, তুমি যদি এই বইটা কিনে নিতে পারো তাহলে তোমার মানে পরীক্ষাটা তুমি সাকসেস হতে পারবে। তারপরে স্যাট আছে, মানে যেখানে তোমাকে মানে তুমি যদি আরও আমাদের যে মানে WBCSC বোর্ডের যেই সমস্ত বইগুলো আছে বাংলা বাংলা বাদে, মানে বাংলা আর ইংলিশ এখানে বাদ থাকবে, মানে বাংলা ইংলিশ বাদে যে সমস্ত সাবজেক্ট থাকবে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক যা আছে সব তোমাকে কমপ্লিট করতে হবে। তুমি যদি কমপ্লিট করে নিতে পারো তাহলে তুমি এই পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারবে। আর সেগুলো তোমাকে অনেক প্রশ্ন মুখস্থ করতে হবে যাতে তুমি আরও ভালো করে পড়তে পারো। আর তার জন্য আরও তোমাকে এই বইটা পড়তে হবে। আর এই বইটা অনেকগুলো প্রশ্ন দেখাচ্ছি তোমাদেরকে, আমি একবার দেখিয়ে দিচ্ছি। এরকম তোমাদের এখানে মেন্টাল মানে প্রথমে থাকবে মেন্টাল অ্যাবিলিটি টেস্টে মানসিক পারদর্শী পরীক্ষা, তারপরে মানে এগুলো তোমাদেরকে এক কথায় প্র্যাকটিস করতে হবে। তারপরে তোমার সাজেশনে চলে মানে এসে চলে আসতে হবে এখানে, এখানে ফিজিক্যাল সায়েন্স আছে, লাইফ সায়েন্স আছে, তোমরা ম্যাথামেটিক্স আছে, তোমরা এগুলো সব তোমাদেরকে এটা পুরো বইটা কমপ্লিট করে নিতে হবে যাতে তোমরা আরও ভালো করে পড়বে এবং এই পরীক্ষাটা ভালো করে দেওয়ার জন্য তোমাদেরকে আরও অনেক প্র্যাকটিস করতে হবে। আর এই বইটা অবশ্যই পড়তে হবে। তো আশা করছি ভিডিওটি তোমাদের সবাইকে ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে যাতে তোমরা আরও গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের এই চ্যানেল থেকে পেতে পারো। ধন্যবাদ।